সুজিতা সুনীল সিংহ বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন, কিসের ইঙ্গিত কি বলবেন আপনি? আপনারা ইঙ্গিতটা ধরে নিন, কি ইঙ্গিত আমি জানি না। আমি বলতে পারি যে ডেভেলপমেন্টের ইঙ্গিতের জন্য গেছে, আমি কোনো কথা বলবো না। আমি শুধু একটা কথা বলেছিলাম, মে মাসের 1 তারিখ থেকে 5 তারিখ ওয়েট করবেন। যত এমপি রয়েছেন, 7 জন এমপি, আবার বলে যাচ্ছি আপনাদের, মে মাসের 1 তারিখ থেকে 5 তারিখ বিজেপির 5 জন এমএলএ আমাদের জেলায় ছিল, তারা এমএলএ থাকবে কি না জানি না, সে তারাও চলে আসতে হবে দলে, আর 7 জন এমপি জয়েন করবেন জেনে রেখে, 7 জন এমপি জয়েন করবে আবার বলে যাচ্ছি। এটা আমি আগেও বলেছি, মাঝখানে বলেছিলাম, আবার বলে যাচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে বলে যাবে। মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই শুরু, সবাই মমতা ব্যানার্জির সান্নিধ্যে থাকবে। আমি জেনে রেখে 7 জন এমপির কথা বলেছি, আমি আর প্রথম দিন বলেছিলাম, আজও বলেছি, এই যে 5 জন এমএলএ চলে গিয়েছিল, এই বিধানসভায় তারা জিততে পারবে কি না জানি না, কিন্তু প্রত্যেকেই ব্যাক করে আসতে হবে, ব্যাক করে প্রত্যেককেই আসতে হবে জেনে রেখে দিয়ে। মমতা ব্যানার্জির উন্নয়ন ছাড়া ভারতবর্ষের কোনো পন্থা নেই, মমতা ব্যানার্জি ভারতবর্ষের পথ দেখিয়েছে।